সকাল হেলে পূর্ব দিকে নিয়তি হুয়ে রবি কেড়ে সুন্দর গাঁটি মোর অভুলাতার ছবি শ্যামল বন সবুজ ক্ষেত সুন্দর দৃশ্য রাজি মমতা ভরা স্নেহ প্রীতি পড়ুছি মনে আজি মোর পড়ুছি মনে আজি সতরে পিলা মানে গাঁর স্বভাব গাঁর সে আকর্ষণ গাঁ মাটির মোহ আম সমস্ত অলঙ্ঘনীয় তাকে এড়াই যাবার শক্তি আমাদের কাহারি না আমি প্রাকৃতিক সৌন্দর্য ভরা নদ নদী বন পাহাড় কোটি পার্ক বুলিবাকু যাই পারু কিন্তু গাঁর যে নৈসর্গিক স্বভাব তার পরিবেশে রহিথিবা আত্মীয়তা সতরে আম সমস্ত বিমোহিত করে বিমুগ্ধ করে এবং আমাদের অন্তরে তাহা এক অলিভা ছাপ হয়ে রহি যায় সেপাই যেতে শিক্ষিত হয়ে বাহারে রহলে মধ্যে গাঁ কথা মনে পড়ে গাঁর মাটির বাসনা গাঁ লোক সহিত সে আত্মীয়তা ভরা সম্পর্ক কথা মানুষ ঝুরি হুয়ে এই কথা রচিত হয়ে প্রবন্ধ জন্মভূমি বিষয়ে আমি আলোচনা করুলে প্রাবন্ধিক পদ্মশ্রী কৃষ্ণচন্দ্র পাণিগ্রাহী যাহর ঘর ময়ূরভঞ্জর খিচিং জেলায় সে আমি যে গত অনুচ্ছেদে আলোচনা করে প্রথম অনুচ্ছেদে কি প্রাবন্ধিক এক আলঙ্কারিক প্রশ্ন উত্থাপন করেছেন মোট জন্মভূমি কি এবং তার উত্তরের সে কুচি ব্যাপক অর্থে সমগ্র পৃথিবী এ ভারতবর্ষ এ ওড়িশা মাটি মোট জন্মভূমি হলে মধ্যে কিন্তু প্রকৃতরে যেটি মোট মাতৃগর্ভর পড়ে এ ভূমিস্পর্শ কলি প্রথমে সেই জন্মভূমি খিচিং হচ্ছে মোট গাঁ এবং তার পরিবেশ বর্ণনা করা যাই শাল তরু বিমণ্ডিত তটিনী পরিবেশিত ভঞ্জ কীর্তি কিরীটিনী বলিকি সে কিন্তু তাঁকর গাঁ ভূমিকে কিন্তু সে দুঃখ প্রকাশ করছেন কি সে গাঁ মাটিকে ফেরি যাওয়া মোর আহস না এবং আমি আজি তার পরবর্তী দুইটি অনুচ্ছেদ পিলা আলোচনা করা এই দুইটি অনুচ্ছেদে লেখক গাঁ মাটি পাশুড়ি যা গাঁ মাটি দূরে যা এক শিক্ষিত সমাজের বহু বড় সমস্যা ভাবে উপস্থাপন করেছেন আলোচনা করেছেন তৎসহিত গাঁ মাটিরে বসবাস করুথিবা নরনারী মানক মধ্যে রহিথিবা আত্মীয়তা এবং সেমানক মধ্যে রহিথিবা সুসম্পর্ককে মধ্যে সে উত্থাপন করেছেন এই দুইটি অনুচ্ছেদে আসো পিলা মানে আমি তার আলোচনা করিবা এহা ব্যক্তিগত সমস্যা নহে এহা সমগ্র শিক্ষিত সমাজের সমস্যা গাঁ মাটিকে ভুলে যাওয়া গাঁ কু ফেরি যাওয়া ইচ্ছা দিলে মধ্যে আউ ফেরি নপারিবা এটা কেবল মোর ব্যক্তিগত সমস্যা নুহে বলে প্রাবন্ধিক কৌছেন এটা সমগ্র শিক্ষিত সমাজের সমস্যা যেপরি ধর্মান্তর গ্রহণ কলা পরে বহু ধর্মান্তর দীক্ষিত ব্যক্তি যেপরি ধর্ম পাখে সমস্ত মানবিকতা উৎসর্গ করে সেমানকর নাম পদবী বেশভূষা আহার ব্যবহার বদলাই দিকে শেষ বেড়ে জাতীয়তা ভুলি যেপরি নিজ জন্মভূমিকে সুদ্ধা অস্বীকার করতে সেইপরি ভাবে প্রচলিত শিক্ষা পাখে সমস্ত শিক্ষিত ব্যক্তি তাঁকর মানবিকতা উৎসর্গ করে নিজ জন্মভূমিকে মধ্যে পাশুড়ি পকাতে এটা সত্য যে যেপরি জন অন্য ধর্মান্তর কহিলেন ধর্মরু অন্তর অন্য ধর্ম গ্রহণ করে ব্যক্তি সে যেপরি ভাবে তার সবকিছু পরিবর্তন হয়ে যায় সে নিজের তার পূর্ব স্থিতিকে সব ভুলে যায় এবং এপরিকি সে জাতীয়তাকে মধ্যে অস্বীকার করে সেইপরি শিক্ষিত ব্যক্তিটি সে প্রচলিত শিক্ষা ব্যবস্থা পাখে যা এক কৃত্রিম পরিবেশ তাকে এক কৃত্রিম মনুষ করি গড়া পাই সাধারণ ভাবে খোরাক যোগাই থাকে সেঠু সে বাহারা পরে সে শিক্ষিত হয়ে বাহারা পরে শিক্ষা ব্যবস্থা ভিতর সে নিজের গাঁ মাটি পাশুড়ি পকায় তার মানবিকতা বন্ধা পকাইবে শিক্ষা সমাপন সঙ্গে সঙ্গে সেমানকর এক প্রকার পুনর্জন্ম ঘটিযাই থাকে শিক্ষার সমাপন কহিলে শেষ শেষ হল বেড়ে তার এক পুনর্জন্ম ঘটিযাই থাকে সে তার গাঁ ভূমিকে গাঁ মাটি গাঁর জীবিকা গাঁর পর্বপর্বাণী ওষাপ্রত সহিত
ସେ ଆଉ ଯୋଡ଼ି ହେଇକି ରହିପାରେ ନାହିଁ, ତାହାର ମାନସିକତାରେ ଏକ ପୁନର୍ଜନ୍ମ ଘଟିଯାଏ। ପଲ୍ଲୀ ଗ୍ରାମକୁ ଫେରିଯାଇ ଜୀବିକାର୍ଜନ କରିବା ଦୂରେ ଥାଉ, ସେଠାରେ କିଛି କାଳ ଅବସ୍ଥାନ କରିବା ମଧ୍ୟ ସମ୍ଭବପର ହୁଏ ନାହିଁ। ଅବସ୍ଥାନ କରିବା ପାଇଁ ରହିବା, ସେଠି ରହିକିରି କିଛି ଦିନ ଆସିବା, ଏହା ମଧ୍ୟ ତାଙ୍କ ପକ୍ଷେ ସମ୍ଭବପର ହୁଏ ନାହିଁ। ତେଣୁ ଥରେ ଥରେ ଭାବେ ରଘୁଦୀପ ବୋଧ ଥରେ ଥରେ ଭାବେ କି ଗାଁକୁ ଯାଇ କଣ କରିବି, ଯଦି ଗାଁର ଉନ୍ନତି ପାଇଁ କେବଳ ଅର୍ଥ ଦେଇଦେଲେ ହେଇଯିବ ତାହେଲେ ତାହା ତ ଏଇ ସହରରୁ ଥାଇକି କରାଯାଇପାରେ। ଗାଁକୁ ମୁଁ ଟଙ୍କା ପଠେଇ ଦେଇପାରେ ତାହେଲେ ଗାଁକୁ ଯିବାର ଆବଶ୍ୟକତା କଣ ଅଛି, ଜନ୍ମଭୂମି ସହିତ ମୋର ଆଉ କି ପ୍ରକାର ସମ୍ବନ୍ଧ ଅଛି, କେବଳ ଅର୍ଥର ସମ୍ବନ୍ଧରେ ମଣିଷ ଯେତେବେଳେ ପହଞ୍ଚି ଯାଏ ସେତେବେଳେ ଧରିବାକୁ ପଡ଼େ ଯେ ପ୍ରକୃତରେ ତାହାର ମାନବିକତା କୋଉଠି ନା କୋଉଠି ହଜି ଯାଇଛି। ବହୁ ବାଦ ବିସମ୍ବାଦ ସତ୍ତ୍ୱେ ପଲ୍ଲୀ ଗ୍ରାମର ନରନାରୀମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଜାତି ଧର୍ମ ନିର୍ବିଶେଷରେ ଗୋଟିଏ ଏକ ପରିବାରତ୍ୱର ପରମ୍ପରା ଗଢ଼ି ଉଠିଥାଏ। ଗାଁରେ କେତେବେଳେ ବାଦ ବିସମ୍ବାଦ କଳିତ କରାଳ ହୁଏ, ଝଗଡ଼ା ହୁଏ ବ୍ୟକ୍ତି ବ୍ୟକ୍ତି ମଧ୍ୟରେ, ପରିବାର ପରିବାର ମଧ୍ୟରେ, କିନ୍ତୁ ଜାତି ଧର୍ମ ନିର୍ବିଶେଷରେ କୌଣସି ଜାତିର ଲୋକ ହେଇଥାଉ, କୌଣସି ଧର୍ମର ଲୋକ ହେଇଥାଉ, କିନ୍ତୁ ଗୋଟିଏ ଗାଁରେ ସେ ତାକୁ ଡାକୁଥିବେ ଚାଚା ଦାଦା ଅକା ଖୁଡ଼ି, ସମସ୍ତଙ୍କ ଭିତରେ ଗୋଟିଏ ଏକ ପରିବାରତ୍ୱର ପରମ୍ପରା, ଗୋଟିଏ ଆତ୍ମୀୟତାର ଭାବନାର ରଜ୍ଜୁ ମଧ୍ୟରେ ସମସ୍ତେ ଅନୁବନ୍ଧିତ ହେଇକିରି ଥାନ୍ତି, ବାନ୍ଧି ହେଇକିରି ଥାନ୍ତି। କେହି ଭାଇ କେହି ଭଉଣୀ କେହି କକା କେହି ଖୁଡ଼ି ଇତ୍ୟାଦି ଭାବରେ ପରସ୍ପର ଗ୍ରାମବାସୀମାନଙ୍କ ମଧ୍ୟରେ ପରିଚିତ ହୋଇଥାନ୍ତି। ମୋର ଜନ୍ମଭୂମି ସହିତ ଏ ମଧୁର ସମ୍ବନ୍ଧ ଆଉ ନାହିଁ। ଗ୍ରାମଟି ଯାକର ଭାଇ ଭଉଣୀ କକା ଖୁଡ଼ି ମାମୁ ମାଇଁ ମଉସା ମାଉସୀ ଇତ୍ୟାଦି ସବୁ ପର ହୋଇଗଲେଣି, ଚେଷ୍ଟା କଲେ ମଧ୍ୟ ଏ ମଧୁର ସମ୍ବନ୍ଧ ଆଉ ଫେରି ପାଇବା ସମ୍ଭବ ନୁହେଁ। ପିଲାମାନେ ଆମେ ସମସ୍ତେ ଗାଁରେ ରହୁଛନ୍ତି, ଆମେ ଦେଖିଥିବା କି କୌଣସି ବ୍ୟକ୍ତି ସେ ଆମ ସାହିର ନ ହୋଇପାରେ, ସେ ଆମ ପରିବାରର ନ ହୋଇପାରେ, କିନ୍ତୁ ଆମେ ତାକୁ ଦାଦା ଡାକୁଥିବା, କିଏ କାହାକୁ ମାଇଁ ଡାକୁଥିବେ, କିଏ ମାମୁଁ ଡାକୁଥିବେ, କିଏ ଜେଜ ଅଜା, କିଛି ବି ସମ୍ପର୍କ ସହିତ ଆମେ ସମସ୍ତଙ୍କ ସହିତ ଯୋଡ଼ି ହେଇଥାଉ। ଗୋଟେ ଆତ୍ମୀୟତାର ବନ୍ଧନ ଗାଁର ଲୋକମାନଙ୍କର ମନ ଭିତରେ ଥାଏ, ଏବଂ ଯାହା ପ୍ରାବନ୍ଧିକଙ୍କ ପାଇଁ ଯାହା ସୁଦୂର ପରାହତ, ଯାହାକୁ ସେ କହୁଛନ୍ତି କି ମୋ ପାଖରେ ସେ ସମ୍ବନ୍ଧର ମାନେ କିଛି ଆଉ ନାହିଁ, ମୁଁ ସେ ସମ୍ବନ୍ଧକୁ ସେ ପ୍ରତ୍ୟୟକୁ ସେ ମୁଁ ଖୋଜିକି ମଧ୍ୟ ଆଉ ପାଉନାହିଁ। ଗ୍ରାମ ମୁଣ୍ଡରେ ସେ ଦୁଇଟି ସୁନ୍ଦର ଉଦାହରଣ ମାଧ୍ୟମରେ ତାକୁ ବୁଝେଇଛନ୍ତି କିପରି ଭାବରେ ଗାଁ ଲୋକଙ୍କ ସହିତ ଆତ୍ମୀୟତା କେମିତି କମିଯାଉଛି, ବାହାରକୁ ଯାଇ ପାଠ ପଢି ବାହାର ମଣିଷ ହେଇଗଲା ପରେ ଶିକ୍ଷିତ ହେଇକିରି ଗାଁ ମାଟିକୁ ଭୁଲିଗଲା ପରେ ଗାଁ ଲୋକଙ୍କ ସହିତ କେମିତି ସେ ଆତ୍ମୀୟତାରେ କେମିତି ଭଟ୍ଟା ପଡ଼ିଯାଏ, ସେ ଆତ୍ମୀୟତା କେମିତି କମିଯାଏ, ସେ କଥାକୁ ସେ ବୁଝେଇବା ପାଇଁ ଦୁଇଟି ସୁନ୍ଦର ଦୃଷ୍ଟାନ୍ତ ଦେଇଛନ୍ତି। ପ୍ରଥମ ଦୃଷ୍ଟାନ୍ତ ସାର ମାଉସୀରେ ସେ ଦେଇଛନ୍ତି। ଗ୍ରାମ ମୁଣ୍ଡରେ ସାର ମାଉସୀ ତାର ଛୋଟ ପିଣ୍ଡାଟିରେ ବହୁ ବର୍ଷ ଧରି ପ୍ରସ୍ତର ମୂର୍ତ୍ତିଟି ପରି ବସି ରହିଛି। ପ୍ରସ୍ତର କହିଲେ ପଥର ମୂର୍ତ୍ତି ଭଳି ସେମିତି ବସି ରହିଛି ସାର ମାଉସୀ। ଆଗରୁ କେବେ କେବେ ଗଲେ ସେ ପ୍ରାବନ୍ଧିକକୁ ଦେଖିକିରି ପଚାରୁଥିଲେ କେବେ ଆସିଲୁ ବାପା, କେବେ ଆସିଲୁ ବାପା, ଏ ବାପା ଶବ୍ଦରେ ଯୋଉ ଆତ୍ମୀୟତା, କିନ୍ତୁ ଏବେ କେବେ ଗାଁକୁ ଗଲେ ସେଇ ସାର ମାଉସୀ ଅଛି, ସେଇ ପିଣ୍ଡା ଉପରେ ସେ ବସିଥାଏ, କିନ୍ତୁ ପଚାରେ କେବେ ଆସିଲ ବାବୁ, ସେ ବାପା ଶବ୍ଦ ଆଉ ନାହିଁ, ତା ବାବୁ ଶବ୍ଦକୁ ରୂପାନ୍ତରିତ ହେଇଯାଇଛି। ବାପା ଏବଂ ବାବୁ ଏଇ ଦୁଇଟି ଶବ୍ଦ ମଧ୍ୟରେ ଯୋଉ ବିରାଟ ବ୍ୟବଧାନ ଅଛି ତାକୁ ସଠିକ୍ ଆକଳନ କରିପାରୁଛନ୍ତି ପ୍ରାବନ୍ଧିକ। ବାବୁ ଶବ୍ଦରେ ସାହେବୀ ଶବ୍ଦ ହେଇପାରେ, ଏକ ମର୍ଯ୍ୟାଦା ସମ୍ପନ୍ନ ବ୍ୟକ୍ତିକୁ ଆମେ ବାବୁ ବୋଲିକରି କହିଥାଇପାରୁ, କିନ୍ତୁ ବାପା ଶବ୍ଦରେ ଯୋଉ ଆତ୍ମୀୟତା ଅଛି, ଯୋଉ ସମ୍ପର୍କର ଯୋଉ ମାଧୁରିମା ଅଛି, ଯୋଉ ମଧୁରତା ଅଛି, ସେ ମାଧୁର୍ଯ୍ୟ ସେ ମିଠାସ ନିଶ୍ଚିତ ଭାବରେ ବାବୁ ଶବ୍ଦରେ ନାହିଁ। ଗ୍ରାମର ମଝିରେ ଗୋବିନ୍ଦ ଭାଇର କ୍ଷୁଦ୍ର କୁଟୀର, ପୁଣି ତାପରେ ସେ ଗୋବିନ୍ଦ ଭାଇର ଉଦାହରଣ ଦେଉଛନ୍ତି। ଗାଁ ମଝିରେ ତାର କ୍ଷୁଦ୍ର କୁଡ଼ିଆଟିଏ, ଆଜୀବନ ଅକର୍ମା, ସେ କିଛି କାମ କରିପାରେନି, ଅବିବାହିତ ରହି ସେ ତାର କ୍ଷୁଦ୍ର କୁଟୀରକୁ ଦୁର୍ଗ କରି ସମଗ୍ର ବିଶ୍ୱ ବିରୁଦ୍ଧରେ ଯୁଦ୍ଧ ଘୋଷଣା କରିଆସିଛି। ସେ ପୃଥିବୀର ସମସ୍ତ ଅଭାବ ଅନଟନ ଅଭାବ ଅସୁବିଧା ସତ୍ତ୍ୱେ ସେ କିନ୍ତୁ ନିଜେ ନିଜ ପାଇଁ ବଞ୍ଚି ଆସିଛି, ନିଜର କୁଡ଼ିଆ ମଧ୍ୟରେ ତାକୁ ଦୁର୍ଗ କରି ସମଗ୍ର ବିଶ୍ୱ ବିରୁଦ୍ଧରେ ଯୁଦ୍ଧ ଘୋଷଣା କରିଛି। ଆଗେ ଦେଖା ହେଲେ
ବହୁ ମାନସନିକ ସେ ମୋତେ ତାର କୁଟୀରରେ ବସାଇ ମନବୋଧ ଚମ୍ପିସା ଶୁଣାଉଥିଲା। ପୂର୍ବରୁ ଦେଖା ହେଲେ ସେଇ ଗୋବିନ୍ଦା ଭାଇ ତା ପାଖରେ ବସେଇ ମନବୋଧ ଚମ୍ପିସାର ପଙ୍କ୍ତି ଗୁଡ଼ିକର ବ୍ୟାଖ୍ୟା କରୁଥିଲା। ବୈଷ୍ଣବ କବି ଶିରୋମଣି ଭକ୍ତଚରଣ ଦାସଙ୍କ ଦ୍ୱାରା ରଚିତ ସେଇ ସୁନ୍ଦର ପଦାବଳୀ ଆମେ ବିଭିନ୍ନ ସମୟରେ ଶୁଣିଥିବା। କହ ଏ ମନୋବାରେ ମୋହନ କର କଳା ଶ୍ରୀମୁଖ ବାରେ ଦେଖିବା ଚାଲ କେତେ ଦିନକୁ ମନ ବାବୁ କିଛୁ ଆଣ୍ଟ କିଘେନି ଯିବୁ ତୋର ଛୁଟିଲେ ଘଟ ଖଣ୍ଡି ଯେ ଖଣ୍ଡି ତୋର ତିଞ୍ଜରା କାଠି ଖାଉନଥିଲେ ସ୍ୱାଦ ସୁଗାଳ ବାଣ୍ଟି। ଇଏ ଯୋଉ ଶରୀରର ନଶ୍ୱରତାର ଯୋଉ ତତ୍ତ୍ୱ ତାକୁ ସୁନ୍ଦର ଭାବରେ ରଚନା କରିଛନ୍ତି କବି ଭକ୍ତଚରଣ ଦାସ। ଏବଂ ସାଧାରଣ ଓଡ଼ିଆ ମାନଙ୍କ ପାଖରେ ଇଏ ଭଜନ ଇଏ ଜଣାଣ ଅତ୍ୟନ୍ତ ଭାବରେ ଲୋକପ୍ରିୟ ହୋଇଥିଲା ତତ୍କାଳୀନ ସମୟରେ। ଆଜି ମଧ୍ୟ ଗାଁ ଗହଳିରେ ଇଏ ଭଜନ ଶୁଣିବାକୁ ମିଳେ ମଠ ମନ୍ଦିରରେ କୀର୍ତ୍ତନ ବେଳେ। ତେଣୁ ଇଏ ଯୋଉ ମନବୋଧ ଚମ୍ପିସାର ବ୍ୟାଖ୍ୟା ସେ କରୁଥିଲା, କିନ୍ତୁ ଆଜି ଯେତେବେଳେ ମୁଁ ଯାଉଛି ଗାଁକୁ ଗୋବିନ୍ଦ ଭାଇ ତାର ସେଇ କୁଡ଼ିଆରେ ବସିଛି, କିନ୍ତୁ ତାର ସେ ପୂର୍ବ ପ୍ରତ୍ୟୟ ମୁଁ ଆଉ ଫେରିପାଏ ନାହିଁ। ସେ କାହିଁକି ମୋତେ ଆଉ ତା ପାଖରେ ବସାଇ ସେ ମନବୋଧ ଚମ୍ପିସାର ବ୍ୟାଖ୍ୟା କରେ ନାହିଁ। ସତରେ ଯେପରି ମୁଁ ତାଠାରୁ ତା ହୃଦୟ ଠାରୁ ବହୁତ ଦୂରକୁ ଚାଲିଯାଇଛି ବୋଲି ପ୍ରାରମ୍ଭିକ କହୁଛନ୍ତି। ପିଲାମାନେ ଆଜି ସମୟ ହୋଇଯାଇଛି, ତୃତୀୟ ଅନୁଚ୍ଛେଦଟି ଅଧା ରହିଲା, ଆମେ ଏଇଠି ତୃତୀୟ ଅନୁଚ୍ଛେଦକୁ ରଖିବା। ଏଥିରେ କିଛି ଯୋଉ ଶବ୍ଦ ଥିଲା ଯାହାକୁ ଆମେ ଆଲୋଚନା କରିବା ଦରକାର, ସଂଖ୍ୟାଧିକ ହେଲେ ଏହା ସନ୍ଧି ହେଇଛି, ସଂଖ୍ୟା ଗୋଟେ ଶବ୍ଦ ଏବଂ ଅତୀତ ସଂଖ୍ୟାଧିକ ହେଇଛି। ଧର୍ମାନ୍ତର କହିଲେ ଧର୍ମରୁ ଅନ୍ତର, ପଞ୍ଚମିକ ପୁରୁଷରେ ଅନ୍ୟ ଧର୍ମ ଗ୍ରହଣ କରିବା ଧର୍ମାନ୍ତର ହେବା। ପୁନର୍ଜନ୍ମ କହିଲେ ପୁନଃ ଜନ୍ମ, ଏଇଟା ବିସର୍ଗ ସନ୍ଧି ହେଇଛି। ଜୀବିକା ଅର୍ଜନ ଜୀବିକା ଯୁକ୍ତ ଅର୍ଜନ ସ୍ୱର ସନ୍ଧି। ଆଜୀବନ ଜୀବନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏହା ଅବୈଭାବ ସମାସ ହେଇଛି। ଏବଂ ପ୍ରତ୍ୟେକ କହିଲେ ବିଶ୍ୱାସ, ଆମେ ଆଜି ଏତିକି ବାଟ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆଲୋଚନା କଲେ ତୃତୀୟ ଅଧ୍ୟାୟର ତୃତୀୟ ଅନୁଚ୍ଛେଦର ଅଧା ପର୍ଯ୍ୟନ୍ତ। ପୁଣି ଆଗାମୀ ଭାଗରେ ଆମେ ଆମେ ଆଉ ଯୋଉ ଅଳ୍ପ କିଛି ରହିଲା ତୃତୀୟ ଅନୁଚ୍ଛେଦର ଏବଂ ଚତୁର୍ଥ ଅନୁଚ୍ଛେଦ ସହିତ ତାକୁ ଆଲୋଚନା କରିବା। ଆଜି ପାଇଁ ପିଲେ ଏତିକି, ତୁମ ପାଇଁ କିଛି ପ୍ରଶ୍ନ ଆମେ ପ୍ରସ୍ତୁତ କରିଛୁ, ପ୍ରଶ୍ନ ଗୁଡ଼ିକ ତୁମ ପାଖମାନଙ୍କ ପାଖରେ ଯାଇ ପହଞ୍ଚିବ, ତୁମେ ତାର ଉତ୍ତର କରି ଗୁରୁଜୀ ଗୁରୁମାଙ୍କ ପାଖକୁ ପଠେଇବ ଏବଂ ଯଦି କିଛି ବୁଝିବାର ଅସୁବିଧା ଥାଏ ଗୁରୁଜୀ ଗୁରୁମାଙ୍କର ନିଶ୍ଚିତ ସହଯୋଗ ନବ ତୁମେମାନେ, ଏବଂ ଘରେ ରହି ସମସ୍ତେ ମନେ ଲଗେଇ ପାଠ ପଢ଼ୁଥିବ। ଏହି ଆଶା ସହିତ ସମସ୍ତଙ୍କୁ ଧନ୍ୟବାଦ।